সামান্য একটু সাহস নিয়ে এগিয়ে গিয়ে এ ধরনের গ্যাসের সিলিন্ডারের জ্বলন্ত আগুন যখন আপনি নিভিয়ে ফেলবেন, তারপর গ্যাসের সিলিন্ডার বন্ধ করে দিতে হবে। আমাদের ঘোষণা মঞ্চ দয়া করে আটকে দেবেন না। ঘোষণা মঞ্চের সামনে যারা গণমাধ্যম কর্মী ছাড়া যারা আছে, তাদের একটু সরে গিয়ে অন্য কোথাও থেকে দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের ঘোষণা দেওয়া আটকে যাবে, তাহলে একটু সহযোগিতা করুন প্লিজ। কিভাবে সেটি নির্বাচন করা যায়, দেখতে পাচ্ছেন সিলিন্ডারে আগুন লেগে গেলে কিভাবে আপনারা আগুনটি নিভাবেন। আমাদের সাথে অনেক অংশগ্রহণ করছেন, আমরা সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ জানাবো। বিষয় একটু সংক্ষিপ্ত করতে হবে, প্রচন্ড গরম, গ্রামের আগুন নির্বাচনের কৌশল দৃশ্যমান করার জন্য অনুরোধ জানাবো। একটি ভেজা কাঁথা, ভেজা কম্বল অথবা ভেজা মোটা কাপড় কিংবা চালা ভিজিয়ে নিয়ে যদি আগুন ঢেকে দেওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু আগুন নিভে যাবে। নিশ্চিত করতে হবে কোন অক্সিজেন যেন আর যেতে না পারে। অনেক সুন্দর করে দেখাবেন একজন সাধারণ পার্টিসিপেন্ট, একজন প্রবীণ পার্টিসিপেন্ট যদি করে দেখালেন, অনেক অনেক ধন্যবাদ। এবং সিকুয়েন্স বজায় রেখে আমরা যদি ধারণা লাভ করতে পারি কি করে লাগবে সেটি হয়ে যাবে, আপনাদের জানা রাখা লাগবে। আগুন নেভানোর টাইম যা বিজ্ঞান হচ্ছে আগুন থেকে অক্সিজেন ত্যাগ করিয়ে ফেলতে হবে। অক্সিজেন যেন বাতাস যেন আগুন আর যেতে না পারে, সেই বিষয়টি নিশ্চিত করা গেলেই কিন্তু আগুন নিভে যাবে। এবং সেটি আপনাদের সামনে করে দেখালো। এবং সব আগুনই প্রথমে ছোট থাকে, ক্ষুদ্র থাকে।